আচ্ছা, আজকে রাসায়নিক গঠনের মধ্যে নিউক্লিক অ্যাসিডে ঢুকে যাবো, আজকে পড়াবো নিউক্লিক অ্যাসিডের খানিকটা বেসিক পার্ট। আচ্ছা, জীবনের প্রভাবমূলকতা চ্যাপ্টার, একই চ্যাপ্টার রয়েছে, এখনও আমরা ওই চ্যাপ্টারেই আছি। নিউক্লিক অ্যাসিড দু প্রকারের হয়, ক্লাস নাইনেও পড়েছিস, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দু প্রকারের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ, দু প্রকারের নিউক্লিক অ্যাসিড যে গঠনগত একক দ্বারা তৈরি, যেমন আমরা পড়েছি যে আমাদের দেহ গঠনের মূল একক হচ্ছে কোষ, সেরকম নিউক্লিক অ্যাসিড গঠনের একক হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি না, নিউক্লিওটাইড তিনটি বস্তুর সমন্বয় বা তিনটি জৈব রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই তিন ধরনের উপাদানের কি কি নাম, তিনটি উপাদানের প্রথমেই হচ্ছে পেন্টোজ শর্করা। পেন্টোজ কথাটার মানে হচ্ছে পাঁচ কার্বন যুক্ত শর্করা, পাঁচ কার্বন যুক্ত শর্করা। পেন্টোজের মধ্যে শর্করা মানেই হচ্ছে সেটা কার্বন দিয়ে তৈরি হবে, কার্বোহাইড্রেট, এবং তার মধ্যে পাঁচটা কার্বন আছে, এরকম শর্করাকে পেন্টোজ শর্করা বলে। তাহলে এক অণু পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ধর্মী ক্ষারীয় মূলক থাকে, আর থাকে নিউক্লিওটাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। সেজন্য এখানে লিখেছি, দেখ, পেন্টোজ শর্করা হচ্ছে সুগার এস, এই যে এস লেখা হয়েছে, নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ধর্মী ক্ষারীয় মূলক হচ্ছে এন, এন এখানে লিখেছি, আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ হচ্ছে পি, এখানে লিখেছি পি। তার মানে নিউক্লিওটাইড কী কী দিয়ে তৈরি, না এন এস আর পি দিয়ে, অর্থাৎ শর্করার, পেন্টোজ শর্করার একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ধর্মী ক্ষারীয় মূলক একটি, এবং আরেকটি কার্বন অর্থাৎ পাঁচ নম্বর কার্বনের সঙ্গে যুক্ত থাকে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড। নিউক্লিওটাইডের যে গঠনটা সেটা পরে তোদের আমি ছবি দেবো, দেখবি সেখানে মিলিয়ে এক নম্বর কার্বনের সঙ্গে পেন্টোজ শর্করার, এক নম্বর কার্বনের সঙ্গে যুক্ত নাইট্রোজেন বেস যে কোনো একটি, আর পাঁচ নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। এবার পেন্টোজ শর্করা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দু প্রকার, যেহেতু নিউক্লিক অ্যাসিড হচ্ছে দু ধরনের, ডিএনএ এবং আরএনএ, তাই ডিএনএতে যে পেন্টোজ শর্করা থাকে তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর আরএনএতে যে পেন্টোজ শর্করা থাকে তার নাম হচ্ছে রাইবোজ শর্করা। তাহলে দু ধরনের পেন্টোজ শর্করা দু প্রকার, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে রাইবোজ শর্করা। সেই জন্যই আরএনএর নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এখানে যেহেতু ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে তাই ডিএনএর নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নাইট্রোজেন বেসের ক্ষেত্রে আসি এবার। নাইট্রোজেন বেস সাধারণত দু প্রকারের, পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। প্রকারটা দু ধরনের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন বেস ডিএনএ এবং আরএনএ দুটোতেই একরকম। কী কী আছে, না আছে হচ্ছে অ্যাডিনিন যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর হচ্ছে গুয়ানিন যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন নামক দুটি পিউরিন বেস থাকে ডিএনএ এবং আরএনএতে। পিরিমিডিন বেসের মধ্যে এখানে একটু পার্থক্য আছে ডিএনএ আরএনএর মধ্যে। ডিএনএতে থাকছে হচ্ছে সাইটোসিন সি আর থাইমিন টি, টি দ্বারা প্রকাশ করা হয়েছে। আরএনএতে সাইটোসিন অবশ্যই আছে, যেটা ডিএনএতে সাইটোসিন আছে এখানেও সাইটোসিন আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউরাসিল। দেখা যাচ্ছে, দেখ, হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, এই যে ইউরাসিল। তাহলে এখানে রয়েছে ডিএনএতে রয়েছে সাইটোসিন আর থাইমিন, আর আরএনএতে পিউরিমিডিন বেস রয়েছে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে ডিএনএতে নাইট্রোজেন বেস কী কী রইল দু প্রকারের একসঙ্গে যদি বলি, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, আর আরএনএতে রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর হচ্ছে ইউরাসিল। তাহলে নিউক্লিক অ্যাসিড কী কী দিয়ে, কী দিয়ে তৈরি, না নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে। নিউক্লিওটাইডের গঠনে কী আছে, না নিউক্লিওটাইড তিন প্রকারের বস্তু নিয়ে তৈরি, কী কী, পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর হচ্ছে ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। পেন্টোজ শর্করা দু প্রকারের, ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে রাইবোজ শর্করা। নাইট্রোজেন বেস দু প্রকারের, পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। পিউরিন ডিএনএ এবং আরএনএ দুটোতেই হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, পিরিমিডিন ডিএনএতে হচ্ছে সাইটোসিন থাইমিন, আর আরএনএতে হচ্ছে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে এই পিরিমিডিন বেসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএর একটা পার্থক্য রয়েছে, এখানে পিরিমিডিনের মধ্যে রয়েছে থাইমিন, কিন্তু আরএনএতে থাইমিনের জায়গায় থাকে হচ্ছে ইউরাসিল। পরে আসছি, এরপরে ক্লাসে নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখাবো।